Assalamualaikum sir. মিশনারি পার্টি, ওকে। এখন প্রথমে আসলে একটু বলে নেওয়ার দরকার তোমাদের, যে আসলে কেন ধরো যে এই টপিক গুলো তোমাদের পড়ানোর দরকার আর কি। তোমরা হচ্ছে এগ্রিকালচারের বেসিক কোর্সে সবই ভালোভাবে কভার করো, কিন্তু এই কোর্সটা একটু ইম্পর্টেন্ট আর কি। যদি তোমাদের জব ফিল্ডের কথা চিন্তা করি, আমি খুব বেশি ডিসকাস করবো না, জাস্ট কিছু এক্সাম্পল দিব ধরো যে কেন আসলে দরকার হয় এই টপিকটা। ধরো যে তোমরা কি এখনো বুঝতে পারো যে ধরো যে তোমাদের যদি মেজর একটা জব ফিল্ড আমরা বলি, তাহলে প্রথম কোথায় তোমাদের জয়েনিং হয় এটা বলতে পারবা? এক্সটেনশন অফিসার, তাই না? জি প্রথমে স্যার, ধরো যে এটা হলো উপজেলা লেভেলে জয়েনিং করবে। উপজেলা লেভেল হয় কি, এটা অন্য এরিয়াটা বাদ দিলাম, এটাই যদি আমি ধরি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে উপজেলা কৃষি অফিসারের আন্ডারেই ধরো যে তোমার জয়নিংটা হবে। উপজেলা এগ্রিকালচার এক্সটেনশন অফিসার থাকে, বাইরের অর্গানাইজেশন থেকে আসে, তো সব মিলে দেখা যাচ্ছে যে ওইখানে নতুন নতুন যে টেকনোলজি আছে সেই টেকনোলজি গুলো এক্সটেনশন করাটাই কিন্তু কাজ। ঠিক আছে, তোমরা হয়তো ওই টাইটেলটা যেটা বললো যে এগ্রিকালচার এক্সটেনশন অফিসার, তার মানে এক্সটেনশনটাই হচ্ছে তার কাজ। তো এই যে টেকনোলজি, যে নতুন নতুন টেকনোলজি গুলো আসবে, এই টেকনোলজি গুলো এক্সটেনশন করাই কাজ। এবং এর মধ্যে দেখবা যে এগ্রিকালচারাল মেশিনারি একটা মেজর পার্ট বর্তমানে, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু বর্তমানে এগ্রিকালচারকে মেকানাইজ করার জন্য যথেষ্ট প্ল্যান হাতে নিয়েছে, এবং ফিউচারে খুব দ্রুত এবং যথেষ্ট অনেক ইনভেস্টমেন্ট থাকে এগ্রিকালচারটাকে মেকানাইজ করতে। তো সেক্ষেত্রে ধর যে তোমরা যখন হয়তো জব ফিল্ডে যাবা, তোমরা যদি এই মেশিনারি গুলো সম্পর্কে ভালোভাবে না জানো, হয়তো আমরা এখানে ডিটেইলস একবারে পড়ার সুযোগ নাই আমাদের, কিন্তু প্রিলিমিনারি কিছু আইডিয়া যে এগ্রিকালচার মেশিনারি, এই আইডিয়া গুলো আমরা দেওয়ার চেষ্টা করি আর কি এই কোর্সে। তো সেক্ষেত্রে ধরো যে এটা একটা, এই কোর্সটা অবভিয়াসলি একটা খুব ইম্পর্টেন্ট কোর্স তোমাদের জন্য, কারণ সেখানে হচ্ছে কি যে যে টেকনোলজি গুলো আসবে সেটা হয় কি ফার্মারদের কাছে আবার ডিসিমিনেট করতে হয়, ধরো যে ফার্মারদেরকে আবার ট্রেনিং দিতে হয়। এখন ধরো যে তোমাকে একটা মেশিনারি আসলো, ফার্মারদের ট্রেনিং দিতে বললো, দেখা যাচ্ছে তুমি নিজেই দেখো নি কোনোদিন, তুমি কিছু জানো না, তখন কিন্তু আসলে প্রবলেম। সিমিলার অন্যান্য প্রাইভেট অর্গানাইজেশন গুলোরও কিন্তু কাজ সেম, অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে এই রিলেটেড কাজগুলো এক্সটেনশন করতে হয় অথবা অন্য কোনো অর্গানাইজেশনের কাছে দিতে হয়, সেক্ষেত্রে এটা একটা মেজর রোল প্লে করে আর কি। তো যাই হোক, আমরা যেটা শুরুতেই আজকে আলোচনা করবো যে ফার্ম পাওয়ার সোর্সেস এন্ড ইউটিলাইজেশন, ফার্ম পাওয়ার সোর্সেস এন্ড ইউটিলাইজেশন, তার মানে যে আমাদের দেশে কি কি পাওয়ার সোর্স আমরা ইউজ করি এবং তাদের জায়গাগুলো কোথায়, সেটা আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে হলো যে এগ্রিকালচার অপারেশন, দেখো এখানে আমি একটু সংক্ষেপে ধরে রাখছি যে এগ্রিকালচার অপারেশন, এগ্রিকালচার আসলে অনেক ধরনের অপারেশন হয়, তো সেক্ষেত্রে যদি আমরা এটাকে ব্রডলি ক্লাসিফাই করি, খেয়াল করো বলো তো, ব্রডলি যদি ক্লাসিফাই করি, একটাকে আমরা বলছি ট্রাকটিভ ওয়ার্ক, আরেকটা হলো স্টেশনারি ওয়ার্ক। তো ট্রাকটিভ ওয়ার্কটা কি, ট্রাকটিভ ওয়ার্ক টার্মসটা হয়তো একবার নতুন তোমাদের কাছে বুঝতে একটু কষ্ট হবে। এইটা হইলো মূলত যে যে সমস্ত মেশিনারি, এইটাকে আমরা বলি সয়েল টায়ারের ইন্টারেকশন, যে সমস্ত জায়গায় হয় সেটি আসলে ট্রাকটিভ ওয়ার্ক। যেমন ধরো যে যদি ট্রাক্টর কাজ করে, তাহলে তার টায়ারের সাথে হচ্ছে সয়েলের একটা ইন্টারেকশন হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রাকটিভ টাইপ ওয়ার্ক। ওকে, যেমন সিড বেড প্রিপারেশনের কথা আমরা বলছি, তাই না? যে সিড বেড প্রিপারেশনের সময় যদি আমরা মেশিন ইউজ করি, তারপর টিলেজের সময়, তারপর হার্ভেস্টিং, ট্রান্সপোর্টেশন, এই কাজগুলো মূলত আসলে ট্রাকটিভ ওয়ার্ক। আবার ধরো যে স্টেশনারি ওয়ার্ক বলি যদি, তাহলে বলা হচ্ছে যে ধরো যে থ্রেশিং, যেমন লেফট সাইডে তোমরা এটা দেখতেছো যে থ্রেশিং, তারপর উইনোয়িং মানে ধান সিরিয়াল ক্রপ পরিষ্কার করার যে টেকনিক, লিফটিং অফ ইরিগেশন ওয়াটার, তাই না? এই কাজটাও মূলত আসলে স্টেশনারি ওয়ার্ক। তাহলে হলো যে আমরা যদি ব্রডলি ক্লাসিফাই করি এগ্রিকালচার অপারেশনকে, তাহলে মূলত দুই ভাবে এটা করতে পারি, একটা হলো ট্রাকটিভ ওয়ার্ক, আরেকটা হলো স্টেশনারি ওয়ার্ক। ওকে স্যার, ট্রাকটিভ ওয়ার্কটা আরেকবার বলবেন। আচ্ছা, এইটা হইলো যদি ইঞ্জিনিয়ারিং টার্মস,
এগুলো বললাম যে সয়েল আর টায়ারের যে ইন্টারেকশন আর কি, যেটা মূলত ধরো যে ট্রাক্টর যখন চলে তখন কিন্তু তার সাথে সয়েলের একটা ইন্টারেকশন হয়, বা পাওয়ার টিলার যখন চলে তখন কিন্তু তার সাথে সয়েলের একটা ইন্টারেকশন হয়, তাই না? তো সেই ক্ষেত্রে এটাকে হলো মানে মুভিং একটা কাজ আর কি, ঠিক আছে? আর এই জন্য এটা বলা হচ্ছে ট্রাকটিভ ওয়ার্ক, কারণ দেখো যে ট্রাক্টর ট্রাক্টর নিজস্ব কিন্তু তার কিন্তু কোনো কাজ করার ক্যাপাসিটি নেই, তাকে বিভিন্ন সোর্স দিয়ে বিভিন্ন ইমপ্লিমেন্ট দিয়ে তাকে কিন্তু কাজ করাইতে হয়। যেমন এখানে ধরো যে যদি আমরা একটু খেয়াল করি যে এইটা হলো ট্রাক্টর, তাই না? তো ট্রাক্টর এটা সিডের প্রিপারেশন হচ্ছে, তো ট্রাক্টর কিন্তু কোনো কাজ করতেছে না। তো ট্রাক্টরের সাথে যে এক্সট্রা একটা সোর্স আছে, এখানে একটা পিটিও শ্যাফ্ট বলে আর কি, এই পিটিও শ্যাফ্টের সাথে এই রোটাভেটরটা কানেক্ট করা হয়। তো এই ট্রাক্টর যে পাওয়ার, সেই পাওয়ারটা আসলে আস্তে আস্তে রোটাভেটরে, এবং সেখান থেকে আসলে এই সিট বেল্টটা প্রিপেয়ার হচ্ছে। ওকে, সেম ধরো যে এইটা হলো একজন টিলেজ ইমপ্লিমেন্ট, ওকে, এইটা হলো এই ট্রাক্টরের সাথে কানেক্টেড, এবং যার ফলে এই ট্রাক্টরের এই শ্যাফটটা রোটেশনের মাধ্যমে অথবা ড্রবার পুলের মাধ্যমে হচ্ছে এটা কাজ করে, এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রাক্টিভ ওয়ার্ক। সেম এটা ধরো যে কম্বাইন হার্ভেস্টার, হার্ভেস্টিং, এটা মুভ করতেছে, এর সাথে আরেকটা লগিং একটা হলো জায়গা যেখানে হলো এই সিরিয়াল গ্রেনটা পড়তেছে। তো এই ধরনের কাজগুলোকে বলা হচ্ছে ট্রাকটিভ ওয়ার্ক। আচ্ছা, এখন যদি আমরা ডিফারেন্ট সোর্স অফ পাওয়ার আমরা চিন্তা করি যে কি কি সোর্স আছে পাওয়ারের, তোমরা জানো যে আসলে হিউম্যান পাওয়ার কিন্তু আসলে ওয়াইডলি ইউজ, তাই না? কেন? কারণ হলো দেখা যাচ্ছে যে ফার্মের ছোটখাটো কাজগুলো মূলত আসলে হিউম্যান পাওয়ার আমরা ইউজ করে থাকি। এনিম্যাল পাওয়ার এখনো কিন্তু হিউম্যান পাওয়ার এনিম্যাল পাওয়ার কিন্তু এখনো ইউজ করা হচ্ছে, তাই না? মেকানিক্যাল পাওয়ার এটা এখন কিন্তু ওয়াইডলি ইউজ হচ্ছে, মেকানিক্যাল পাওয়ার, যেমন ট্রাক্টর, পাওয়ার টিলার, সেলফ প্রোপেল কম্বাইন। হঠাৎ করে বলতে পারো সেলফ প্রোপেল কম্বাইন আবার কি জিনিস, তাই না? আচ্ছা, তারপর অয়েল ইঞ্জিন বলতে ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, কেরোসিন ইঞ্জিন, যাই হোক, এই ধরনের মেকানিক্যাল পাওয়ার সোর্স আমরা ইউজ করি। আচ্ছা, অন্য সময় হয়তো শীত, বা তারপরে বলি যে সেলফ প্রোপেল কম্বাইন বলা হচ্ছে কেন, সেলফ প্রোপেল। আচ্ছা যাই হোক, কম্বাইন আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, হ্যাঁ বলো স্যার, যারা ক্লাসে জয়েন হতে পারে, জিনিসটা বলছিলাম যে সেলফ প্রোপেল বলা হচ্ছে কেন, সেলফ প্রোপেল বলা হচ্ছে কি যে যে সমস্ত মেশিনের একটা মেশিন তো তার নিজস্ব একটা পাওয়ার সোর্স থাকে, তাই না? তো একটা মেশিনে যদি তার মধ্যেই যদি এই পাওয়ার সোর্সটা থাকে কম্বাইন, তাহলে সেটাকে বলা হচ্ছে আসলে সেলফ প্রোপেল কম্বাইন। বুঝতে পারছো কি স্যার? আরেকবার একটু বলেন স্যার। আচ্ছা, যে সমস্ত মেশিনের পাওয়ার সোর্স তার তার মাঝেই থাকে, সেটাকে আসলে বলা হচ্ছে সেলফ প্রোপেল। তার মানে একটা কম্বাইন হার্ভেস্টর, জাস্ট এর আগের যদি আমরা ফিগারটা দেখি, আচ্ছা এই জিনিসটা আবার বলবো তোমাদের, যখন এক্সাম্পলটাতে অনেকগুলো মেশিনারি আমরা দেখবো তখন হয়তো আরেকটু ক্লিয়ার হবে আর কি। এখানে খেয়াল করো যে এইটা একটা কম্বাইন হার্ভেস্টর, ঠিক আছে? আচ্ছা, এইটা কম্বাইন হার্ভেস্টর, এবং এর মাঝেই কিন্তু তার ইঞ্জিনটা আছে, ওকে? তো এই জন্য এইটা স্বয়ং সম্পূর্ণ এবং তার নিজস্ব সোর্স থেকে সে পাওয়ারটা ইউটিলাইজ করে, এই জন্য এটাকে বলা হচ্ছে সেলফ প্রোপেল কম্বাইন। এনিওয়ে, এটা নিয়ে বেশি ওয়ার্ড হওয়ার দরকার নেই। তারপর হলো কি ইলেকট্রিক্যাল পাওয়ার, তোমরা জানো যে ইলেকট্রিক্যাল পাওয়ার কিন্তু ধরো যে ওয়াটার লিফটিং পারপাসে ওয়াইডলি ইউজ হয়, রিনিউয়েবল এনার্জি যেমন বায়োগ্যাস, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, তাই না? এই এনার্জি গুলো কিন্তু আসলে পাওয়ার সোর্স হিসেবে ইউজ করা হয়। এখন সোর্সেস অফ ফার্ম পাওয়ার, এখন সোর্সেস অফ ফার্ম পাওয়ার বলতে কি, যে আমরা যদি একটু হিউম্যান পাওয়ারের কথা চিন্তা করি, যে এর বিষয়টা কি যে মেইন সোর্স অফ পাওয়ার ফর অপারেটিং স্মল টুলস এন্ড ইমপ্লিমেন্টস, তাই না? আচ্ছা, এখন এই শুরুতেই ধরো যে টুলস ইমপ্লিমেন্ট কি বিষয়টা একটু কঠিন, তাই না? কারো আইডিয়া আছে টুল ইমপ্লিমেন্টস কি? আচ্ছা একটু খেয়াল করি যে টুলস ইমপ্লিমেন্ট কি হতে পারে। আচ্ছা দেখো যে এখানে একজন ফার্মার কাজ করতেছে, তাই না? ধরো যে স্পিড দিয়ে কাজ যদি করে, তো এইটা কি এগ্রিকালচারাল ইমপ্লিমেন্ট গুলো? আচ্ছা না, এইখানে যে ব্লেড থাকে, ওকে,
এই ব্লেড গুলা কিন্তু এক একটা টুল, আর এই অনেকগুলো টুল একসাথে একটা ফ্রেমের সাথে সংযুক্ত হয়ে যে যেটা কাজ করে সেটাকে আসলে বলা হচ্ছে ইমপ্লিমেন্ট। ওকে, তাই না? মনে আছে ক্রপ থ্রেশিং মাঝে মাঝে কিন্তু দেখা যাচ্ছে যে গরু দিয়ে কিন্তু থ্রেশিং করা হয় অনেক সময়, তাই না? আবার ট্রান্সপোর্টেশন পারপাসে দেখা যাচ্ছে যে ধান অথবা গম কাটার পর সেটা কিন্তু গরুর গাড়িতে অথবা অন্য কোনো ভাবে কিন্তু এই এনিমেল পাওয়ারটা আমরা ইউজ করে থাকি। এটা কি ইজিলি অ্যাভেলেবল ইউজ ফর অল টাইপস অফ ওয়ার্ক, যেমন মাল্টিপারপাস ইউজ, মাল্টিপারপাস ইউজ, তাই না? যদি স্যার উইক ম্যানেজমেন্ট এনিমেল পাওয়ার দ্বারা কিভাবে হচ্ছে কোনটা এটা যদি একটু বলতেন। আচ্ছা, উইড ম্যানেজমেন্ট হচ্ছে কি, ধরো যে এনিম্যাল পাওয়ার্স ইউজ করে ছোটখাটো ইমপ্লিমেন্ট যেটা হলো উইডিং পারপাস ইউজ করা যায়, ওকে, সেই ক্ষেত্রে আর কি। নর্মালি আসলে উইড ম্যানেজমেন্ট বেশি কিছু না, ধরো যে ওয়ান রো অর টু রো যদি ধরো যে ছোটখাটো ইমপ্লিমেন্ট আছে যেটাকে টেনে নিয়ে যায় আর কি, উইডটা ধরো যে কাটার জন্য, অথবা দেখা যাচ্ছে যে ফারো ক্রিয়েট করে সেখানে হলো ফারো ক্রিয়েট করা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে উইডও কিন্তু ইউজ করা যায়। এবং এটা কি মোটামুটি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট লো, আমরা কিন্তু ইনকাম জেনারেট করতে পারি এন্ড চিপ টু মেনটেন, এবং এটা মেনটেন করতে আসলে খুব বেশি খরচের বিষয় না। আবার ডিসঅ্যাডভান্টেজ কি, লো এফিসিয়েন্সি, সেম ডিপেন্ডস অন ওয়েদার কন্ডিশন এন্ড সিজনস, লিমিটেড ওয়ার্কিং আওয়ার্স অনলি, তাই না? লিমিটেড ডেইলি ওয়ার্কিং আওয়ার, তাই না? কারণ দেখা যাচ্ছে একদিনে অত ইফিসিয়েন্ট না, সব সেটা পসিবল না, ফুল ম্যানেজমেন্ট অফিসে যে সময় অ্যানিমাল সোর্স আমাদের দরকার নেই সেই সময়টা কিন্তু আসলে এটাকে বসায় রাখতে হচ্ছে, কিন্তু কিন্তু ইনভেস্টমেন্ট থাকে কারণ এই অ্যানিমেল কে খাওয়াতে হবে, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আমরা যদি মেকানিক্যাল পাওয়ারটা চিন্তা করি, যে মেকানিক্যাল পাওয়ারটা অ্যাভেলেবল থ্রু ট্রাক্টরস এন্ড ওয়েল ইঞ্জিনস, তাই না? তো এই ট্রাক্টর আর ওয়েল ইঞ্জিনের মাধ্যমে এই মেকানিক্যাল পাওয়ারটা অ্যাভেলেবল হয়। ডিজেল ইঞ্জিন এন্ড ট্রাক্টর হ্যাভ গেইনস কনসিডারেবল পপুলারিটি ইন এগ্রিকালচার অপারেশন। এখন যদি তোমরা একটু জাস্ট খেয়াল করো যে বিগত 5-10 বছর যদি একটু কম্পেয়ার করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের ইঞ্জিন আর মেকানিক্যাল পাওয়ার বাংলাদেশের ফিল্ডে কিন্তু আসলে প্রচুর পরিমাণে ইউজ করা হচ্ছে, এবং এটা ফার্মাররা আসলে ওয়াইডলি একসেপ্ট করে ফেলছে অলরেডি। অ্যাডভান্টেজ কি, ইফিসিয়েন্সি ইজ হাই, এটা হলো কি মেকানিক্যাল এই যে পাওয়ার সোর্স গুলো আছে এইটার আসলে ইফিসিয়েন্সি অনেক হাই, ক্যান রান এট এ স্ট্রেচ, টানা এটা কাজ করতে পারে, নট এফেক্টেড বাই ওয়েদার, এবং এটা হলো ওয়েদার দ্বারা কোনো এফেক্টেড হয় না, এবং রিকোয়ার্স লেস স্পেস, এবং কম্পারেটিভলি লেস স্পেস দরকার হয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, যে এটা হলো ইনিশিয়াল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইজ হাই, ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা অনেক হাই, অ্যান্ড রিপেয়ার মেনটেন্স নিডস টেকনিক্যাল নলেজ, তাই না? কারণ এই ধরনের মেকানিক্যাল ডিভাইস মেকানিক্যাল পাওয়ার সোর্স যদি আমরা ইউজ করি সেটাকে জন্য অবশ্যই রিপেয়ার মেনটেন্স এর জন্য একটা টেকনিক্যাল নলেজ এর দরকার হয়। আবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফুয়েল ইউজ করতে হয়, তো ফুয়েল কিন্তু আসলে কস্টলি, তাই না? যদি ইলেকট্রিক্যাল পাওয়ারের কথা বলি, যে বলা হচ্ছে যে বিকাম ভেরি ইম্পর্টেন্ট সোর্স অফ পাওয়ার, তাই না? স্পেশালি ফর লিফটিং ইরিগেশন ওয়াটার, তাই না? লার্জেস্ট ইউজ অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ইন রুরাল এরিয়াজ ইজ ফর ইরিগেশন অ্যান্ড ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই, তাই না? ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই ইরিগেশনে, ইরিগেশনের সাথেও কিন্তু ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই কিন্তু ইউজ করা হয় আর কি। তোমাদের যাদের ধরো যে গ্রামের বাসা দেখবে যে অনেকের বাসায় কিন্তু আসলে ডিপ টিউবওয়েল দিয়ে দেখা যাচ্ছে যে ইরিগেশনও দিচ্ছে, আবার দেখা যাচ্ছে যে রুরাল এরিয়াতে এই ওয়াটার সাপ্লাইটাও কিন্তু দেওয়া হয় আর কি। আচ্ছা, এইটা কম্পারেটিভলি চিপ, ওয়েদার কন্ডিশন এর দ্বারা এফেক্টেড হয় না, ইফিসিয়েন্সি অনেক হাই, অ্যান্ড কিছু পরিমাণ মেইনটেনেন্স এন্ড রিপেয়ার কস্ট লাগে। আর কিন্তু অসুবিধা হলো ইনিশিয়াল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইজ হাই, ইনিশিয়াল ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা অনেক হাই, কারণ তখন এই টোটাল
ইলেকট্রিক্যাল পাওয়ার সোর্সটা এস্টাবলিশ করার দরকার নেই। রিকোয়ার্স গুড অ্যামাউন্ট অফ টেকনিক্যাল নলেজ, যদি খুব বেশি না, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে যে রিপেয়ার মেনটেন্স এর জন্য লাগে। উইন্ড পাওয়ার যদি আমরা বলি, অ্যাভেলেবল অফ উইন্ড পাওয়ার অফ ফর ফার্ম ওয়ার্ক ইজ কোয়াইট লিমিটেড। আসলে উইন্ড পাওয়ার আমাদের দেশের জন্য খুব বেশি অ্যাভেলেবিলিটি অথবা এর ইউজেবিলিটিটা এটা আসলে লিমিটেড। অ্যান্ড এটা আসলে মূলত লিফটিং ওয়াটার পারপাসে ইউজ করা যেতে পারে। এটা বলা যাচ্ছে যে চিপেস্ট সোর্সেস অফ ফার্ম পাওয়ার, তাই না? এটার জন্য আসলে কোনো দেখা যাচ্ছে খরচ করতে হয় না, অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে। কিন্তু প্রবলেম হলো আনসার্টেনিটি, তাই না? কারণ কোথায় এটা হবে না হবে এটা আসলে বলা মুশকিল। তারপর হলো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইজ হাই, মানে উইন্ড টারবাইন যেটা ইউজ করা হয় সেটা কিন্তু আসলে অনেক কস্টলি। অ্যান্ড নট সুটেবল ফর অল সিচুয়েশন, সব সিচুয়েশনে আসলে এটা ইউজ করা হয় না। তো মূলত যে ফার্ম পাওয়ার সোর্স আর তার যে ইউটিলাইজেশন, তো এটা ছিল যে আমাদের অ্যাভেলেবল যে ফার্ম পাওয়ার সোর্স আর তার এক্সাম্পল এবং এই সোর্সের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা এতক্ষণ আলাপ করলাম। এই টপিক রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ধরো যে একটা ইঞ্জিনিয়ারিং টার্ম চলে আসছে, তো যার জন্য তোমাদের কাছে একটু মানে কনফিউজ মনে হচ্ছে আর কি। আমি বেশ কয়েকবারই বললাম যে ধরো যে মূলত যদি আমরা আরেকটু সহজভাবে বলি, যে যে সমস্ত মেশিনারি মুভিং কন্ডিশনে কাজ করতেছে, তো সেই কাজগুলোকে আমরা প্রোডাক্টিভ ওয়ার্ক হিসেবে বলতে পারবো। এবং যেখানে আসলে মূলত সয়েল আর টায়ারের যে ইন্টারেকশন থাকে সেটা, আর স্টেশনারি ওয়ার্ক তো দেখা যাচ্ছে যে স্টেশনারি কন্ডিশনে যে সমস্ত মেশিনারি গুলো কাজ করে এবং সেই কাজগুলোকে আসলে আমরা শান্তি মিউট কর। আর কিছু স্যার? ডোমেস্টিক ওয়াটার সাপ্লাইটা বুঝতে পারছি। এখানে আর একটা কথা ছিল স্যার, এই যে স্যার থ্রেশিং মেশিনটা, এটাও তো স্যার মুভিং কন্ডিশনে কাজ করে, কিন্তু এটা তো একটা জায়গায় বসে আছে, ঠিক আছে? আমরা বলছি যে মুভিং কন্ডিশনে যদি মেশিনটা থাকে, যেমন এখানে ধরো যে অন্যান্য মেশিন গুলো আছে, আরেকটি হল ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই। স্যার পেস্ট কন্ট্রোলে হিউম্যান পাওয়ারের ভূমিকাটা যদি বলতেন। পেস্ট কন্ট্রোল অনেক সময় দেখা যাচ্ছে ম্যানুয়ালি কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করা হয়, যদিও খুব ওয়াইডলি না, কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমরা সেই পাওয়ারটা আমরা ধরো যে মানুষ নিজেই কিন্তু দেখা যাচ্ছে যে পেস্ট কালেক্ট করে এবং সেটাকে ডিস্ট্রয় করে। স্যার যদি এক্সাম্পল দিতেন। ফিল্ডে ধরো যে বিভিন্ন ধরনের পেস্ট থাকে না ক্রপের মাঝে, তো সেখানে দেখা যাচ্ছে যে ট্র্যাপিং এর মাধ্যমে হোক অথবা যে কোনো ভাবেই হোক, কিন্তু সেখানে তো লেবার সোর্স থাকতে হয়, নাহলে তো আসলে ওটা কি কন্ট্রোল করবে? মাঝে মাঝে সেট আপ করতে হয়, আবার নিয়ে আসতে হয়, তাই না? এই কাজগুলো। আরেকটা কি বললা যে স্যার পাওয়ার টিলার ইঞ্জিন আর সেলফ প্রপেল কম্বাইন এর মধ্যে পার্থক্য কি স্যার? পাওয়ার টিলার স্যার মেকানিক্যাল মেকানিক্যাল পাওয়ার সোর্সেস যে বললেন স্যার, ওখানে ট্রাক্টর পাওয়ার টিলারের সাথে স্যার সেলফ প্রপেল কম্বাইন এর পার্থক্য কি স্যার? আচ্ছা, পাওয়ার টিলার একটা বিষয়, সেলফ প্রপেল আলাদা একটা বিষয়, ঠিক আছে? আমরা এরপরে যে টপিকটা দেখবো সেখানে কিন্তু বেশ কিছু ইঞ্জিন আছে, ঠিক আছে, বেশ কিছু মেশিনারি আছে, আমরা সেখানে বিষয়টা আলাপ করবো। আরেকটা কি যেন বললাম, সাপ্লাইটা যদি আরেকবার একটু বোঝাই দিতেন। আচ্ছা, ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই কি, ধরো যে রুরাল এরিয়া গুলাতে তোমরা যদি একটু খেয়াল করো, যাদের বাসা ধরো যে উত্তরবঙ্গে ম্যাক্সিমাম অনেক জায়গাতে কিন্তু বরেন্দ্র একটা ধরো যে প্রজেক্ট একটা এস্টাবলিশ করছে, সেটা হলো যে ধরো ওয়াটার সাপ্লাই ইরিগেশনের জন্য যে ডিপটিউব গুলো তারা ফিল্ডে সেট আপ করছে, তার সাথে দেখা যাচ্ছে যে ওভারহেড একটা ট্যাঙ্ক করে সেই ওয়াটার, তো সেখানে অফ সিজনে অথবা রেগুলারলি সেই ওয়াটার ট্যাঙ্কে পানি জমা থাকে এবং ওই ওয়াটার ট্যাঙ্ক থেকে পুরো একটা এরিয়াতে গ্রামের মধ্যে কিন্তু ওয়াটার সাপ্লাই দেওয়া হয় আর কি। যেমন শহরে যেরকম প্রত্যেক বাসায় বাসায় ধরো যে ওয়াটার সাপ্লাই দেওয়া হয়, ঠিক ওই রকমই তো গ্রামের মধ্যেও কিন্তু এরকম আছে যে ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই এর ব্যবস্থাও কিন্তু আছে, ঠিক আছে? তো ওইখানে হলো বোধ যে তোমার ইরিগেশন ওয়াটারও দেওয়া হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে ডোমেস্টিক ওয়াটারও সাপ্লাই কিন্তু দেওয়া হয় মেনলি হলো হাউস হোল্ড পারপাস। এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গায় যে বাসায় কানেকশন দেওয়া থাকবে তাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফি মান্থলি হবে দিতে হয়। আচ্ছা, আমরা আচ্ছা এইটা বলা হচ্ছে যে এগ্রিকালচার মেশিনারিজ এন্ড ইমপ্লিমেন্টস,
used in different stages of crop production. তাহলে আমরা যদি ক্রপ প্রোডাকশনে বিভিন্ন স্টেজ চিন্তা করি, যে ক্রপ প্রোডাকশনে যদি বিভিন্ন স্টেজ চিন্তা করি, সেই স্টেজগুলোতে প্রত্যেকটা স্টেজে কি কি ধরনের মেশিনারি আর ইমপ্লিমেন্ট আমরা ইউজ করতে পারি তার কিছু এক্সাম্পল আমরা দেখব। ওকে, এইটা হলো ধরো যে একটা একটা কম্বিনেশন আর কি, বিভিন্ন মেশিনারি, কিছু স্পেসিফিকেশন, কিছু এক্সাম্পল। তো এইটা কিছু বিষয় আছে তোমাদের জানার এবং কিছু বিষয় আছে তোমাদের নিজেদের একটু জানতে হবে। এইখানে ইন ডিটেইলস সব কিছু কিন্তু নাই। তো জাস্ট আমার একটা ইন্টেনশন এই টপিকটার উপরে যে মোটামুটি ধরো যে সব সেক্টরই ধরো যে প্রত্যেকটা স্টেজে প্রপারেশন স্টেজে যে সমস্ত মেশিনারি গুলো আমরা ইউজ করতে পারি অথবা বর্তমানে ফিল্ডে আছে অথবা নিয়ার ফিউচারে যে সমস্ত মেশিনারি গুলা ডিমান্ড বেশি থাকবে সেই টোটাল বিষয়টাকে হাইলাইট করার জন্য আসলে এটা। এর সাথে ট্রেডিশনাল কিছু মেশিন তো থাকবে, ট্রেডিশনাল বলতে ধরো যে অনেক মেশিনারি আছে যেটা দীর্ঘদিন ধরে চলে আসতেছে, এখনো অ্যাভেলেবল এবং ফার্মাররা ইউজ করতেছে, সেটাও এর মধ্যে আসলে ইনক্লুড থাকবে। তো আমরা যদি ধরো যে প্রথমেই আসলে ক্রপ প্রোডাকশনের যদি স্টেজ আমরা যদি কাউন্ট করি, তো প্রথমেই কিন্তু আসলে ল্যান্ড প্রিপারেশনের কথা আসবে, তাই না? তো ল্যান্ড প্রিপারেশন, ল্যান্ড প্রিপারেশনের জন্য কিন্তু আসলে পাওয়ার টিলার কোয়াইট ইউজ হয়, আবার পাডলিং অপারেশন, ধরো যে তোমরা জানো যে জমি কাদা করার সময়, তাই না, এই পাওয়ার টিলার দিয়ে কিন্তু জমি কাদা করা হয়। আচ্ছা, তো এই ধরনের কাজগুলো কিন্তু পাওয়ার টিলার দিয়ে করা হয়। এইটা মূলত ইউজফুল আসলে ফ্র্যাগমেন্টেড ল্যান্ড এর জন্য, যেটা ছোট ছোট প্লটের জন্য, এবং এইটা মোটামুটি ফার্মাররা আসলে এটা অ্যাফোর্ড করতে পারে কম্পারেটিভলি লো কস্ট, এবং এর আসলে ভার্সেটাইল ইউজ এই পাওয়ার টিলার দিয়ে আর কি। যেমন ধরো যে আমরা সিডিং বলতে পারি, ট্রান্সপোর্ট বলতে পারি, মিলিং বলতে পারি, আরেকটা ইরিগেশন, হঠাৎ করে ভয় পাই যেতে এটা দিয়ে আবার ইরিগেশন কি করে। আচ্ছা, যাই হোক, যে বিষয়টা একটু জানার দরকার যে এইটা দিয়ে আসলে ভার্সেটাইল ইউজ করা হয় এই পাওয়ার টিলার দিয়ে। তো এইখানে হলো মেইনলি হলো যে ল্যান্ড প্রিপারেশনের জন্য, আর হলো অন্যান্য যে সমস্ত কাজ সেটা হলো একটু ইম্প্রুভ কাজগুলো এটা হয়। তোমার ট্রান্সপোর্টেশনে দেখো যে আসলে পাওয়ার টিলার সাথে দেখা যাচ্ছে যে ট্রলি অ্যাটাচ করে সেটাকে আবার টেনে নিয়ে যাওয়া হয়, তাই না? দেখা যাচ্ছে যে ক্রপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিরিয়াল ক্রপ, তারপর অন্যান্য ব্যাগেজ দেখা যাচ্ছে যে ট্রলির মাধ্যমে পাওয়ার টিলার দিয়ে আসলে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। আবার দেখা যাচ্ছে যে সিডিং পারপাসে কিন্তু ইউজ করা হয়, সিডিংটা কিভাবে আমরা দেখবো একটু পরে। তারপর মিলিং, পাওয়ার টিলারের যে ইঞ্জিনটা আছে আসলে মূলত এটা মিলিং পারপাসে অনেক সময় ইউজ করা হয়, ঠিক আছে? তো এটা একবারই ম্যান্ডেটরি না, বিভিন্ন মাল্টিপারপাস ইউজে আসলে এটা ইউজ করা হয়। আরেকটা বিষয় আছে ইরিগেশন, আবার কোথা থেকে আসবে, তাই না? তো ইরিগেশনটা হলো কি, সেম যে এটা মূলত দেখা যাচ্ছে কোন একটা পাম্প এমন একটা জায়গা আছে সেখানে আসলে আলাদা পাওয়ার সোর্স অথবা কোনো মোটর নাই, যেখান থেকে দেখা যাচ্ছে এই ইরিগেশন লিফট ওয়াটারটাকে লিফট করা দরকার। তখন এই পাওয়ার টিলারের সাথে যে ইঞ্জিনটা আছে এই ইঞ্জিনের সাথে ওই মোটরের বেলটাকে কানেক্ট করা দেওয়া হয়, ফলে এইখানে ইঞ্জিনটা অপারেট হয়ে গেলে তার হলো প্রোপেলারটা ঘুরে এবং সেখান থেকে আসলে ইরিগেশন ওয়াটারও আসলে এটা সাপ্লাই করা যায়। এটা আসলে রেয়ার এক্সাম্পল, এই এক্সাম্পল গুলো আসলে রিয়ার, এটা নিয়ে বেশি ফোকাস করার দরকার নেই, জাস্ট একটু জানার জন্য যে ভার্সেটাইল ইউজ বিভিন্ন কাজে আসলে পাওয়ার টিলারটাকে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখন এই সিডিং এর যে কথাটা আসলো, সিডিং এর বিষয়টা আসলে এই জায়গাতে যে এটা আসলে চলতে দেখানোর একটা উদ্দেশ্য যে পাওয়ার টিলার অপারেটেড হাই স্পিড টিলার। আচ্ছা, তাহলে হাই স্পিড টিলার দেখো নর্মাল পাওয়ার টিলার কিন্তু আছে, কিন্তু এখানে হলো কি হাই স্পিড টিলার, তার মানে এখনই হয়তো বুঝতে পারবা কিনা যায় না, এই পাওয়ার টিলারের রিয়ার সাইডে কিন্তু টিলার থাকে যেটা দিয়ে জমিটাকে আসলে টিল্ট করা হয়। তো এইখানে এই এর মধ্যে যে বেল্ট মেকানিজম আছে, এই বেল্ট মেকানিজম এবং পাওয়ার ট্রান্সমিশন ডিভাইসের মাধ্যমে এটা কনভার্টেড, এটা কিন্তু ট্রেডিশনাল সবগুলোতে নাই, এটা কিন্তু ইমপ্রুভড এবং আমাদের লোকালি ফেব্রিকেটেড। এই পাওয়ার টিলারের এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে এর রোটেশনটা অনেক হাই করা হয়, রোটার স্পিডটা হলো 500 থেকে 600,
তো এই ধরনের ড্রাই ল্যান্ড কাল্টিভেশনের ক্ষেত্রে মূলত এই ধরনের হাই স্পিড টিলারটা ইউজ করা হয়। এটা ওয়াইডলি না কিন্তু ইউজ, হ্যাঁ এটা মূলত দেখা যাচ্ছে যে অনেক রিসার্চ সেন্টারে, তারপর এখনো ফিল্ড লেভেলে কিছু আছে কিন্তু অতটা না, জাস্ট তোমাদের জানার জন্য যে আসলে এই ধরনের নর্মাল যে পাওয়ার টিলার আছে তার থেকেও দেখা যাচ্ছে যে হাই স্পিডে টিলার, এই রোটারি টিলারটা অনেক বেশি জোরে ঘুরে, ফলে দেখা যাচ্ছে যে টিলিংটা অনেক স্মুথ হয় এবং সেখানে মূলত এই টিলিংটা ভালোভাবে সম্পন্ন করা হয়। তো এইটা হলো টাইম সেভ করে, কারণ যেহেতু এখানে হলো খুব দ্রুত টিলিং হয়, 70% কস্ট সেভ হয় অ্যারাউন্ড 45%। যেমন অন্য ড্রাইল্যান্ড কালটিভেশন যেমন অনিয়ন, গার্লিক, পটেটো এই ধরনের ক্ষেত্রে ইল্ড অনেকটা ইনক্রিজ করে কম্পারেটিভলি, অ্যান্ড ভেরি পপুলার ফর অনিয়ন অ্যান্ড গার্লিক, তাই না? এই ড্রাইল্যান্ড কালটিভেশনের জন্য আসলে এটা বেশি ইউজ করা হয়। এই ধরনের খেয়াল করো যে একটা মেশিনারি দেখে এখানে যে তোমাকে এখন সব জানতে হবে এমনটা না, ধরো যে আমি এক্সপ্লেন করতেছি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারো, পরবর্তীতে এইটা নিয়ে তুমি হয়তো আরেকটু যদি ইনভেস্টিগেট করো তাহলে তোমাদের বিষয়গুলো একটু ক্লিয়ার হবে, কারণ একবারে নতুন কিছু মেশিনারি তো শুরুতেই হয়তো সব, আমি জাস্ট একটা গ্লেন্স দেখানোর চেষ্টা করছি যেন মোটামুটি একটা আইডিয়া থাকে। এখন যদি এই মেশিনারিটা নিয়ে বলতে যাই তাহলে দেখা যাবে একটা ক্লাস চলে যাবে, তোমাদের তো আসলে অত বেশি কভার করা আসলে পসিবল, তাই না? আমার ইন্টেনশন ছিল যে মোটামুটি যেন একটা আইডিয়া থাকে তোমাদের। আচ্ছা, এরপর ল্যান্ড প্রিপারেশনে আসলে মোটামুটি তোমরা জানো যে ট্রাক্টর ওয়াইডলি ইউজ হচ্ছে ডিফারেন্ট স্টেজেস অফ ক্রপ প্রোডাকশন, সব ক্ষেত্রেই আসলে মূলত ট্রাক্টর আসলে ইউজ করা হচ্ছে, যেমন টিলিং থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন সব দেখা যাচ্ছে যে প্রাইমারি টিলেজ কালটিভেশনের ক্ষেত্রেও কিন্তু এটা আসলে মূলত মেজর রোল একটা প্লে করে থাকে। ওকে দেখ, এটা মেজর কোনো ইস্যু না, ট্রাক্টর তোমরা সবাই জানো। এখানে আরেকটা হলো কি সিডিং, আমরা যে সিডিংটার কথা বললাম যে পাওয়ার টিলার অপারেট সিড, তাই না? আচ্ছা, এখন এখানে বিষয়টা কি জাস্ট একটু বোঝানোর জন্য আর কি, দেখো যে এইখানে বলা হচ্ছে পাওয়ার টিলার অপারেটেড সিডার, পাওয়ার টিলার অপারেটেড সিডার, তার মানে এটা হলো কি পাওয়ার টিলার যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিনটা ইউজ করেই কিন্তু সিডারটা ইউজ করা হচ্ছে, খেয়াল করো। কারণ ওই অনেকে বলতেছিল না যে সিম্পল বিষয়টা কি, এখানে একটু ক্লিয়ার হবে। দেখো যে এইখানে এর সামনের অংশটা হচ্ছে পাওয়ার টিলার, ওকে, আর পিছনের অংশটা কিন্তু এটা হলো সিডার। সিডারটা কি সিডটাকে প্লেস করে, তাই না? আচ্ছা, তাহলে এখন এই সিডারের কি নিজস্ব কোনো পাওয়ার পাওয়ার সোর্স আছে? এই সিডারের কিন্তু নিজস্ব কোনো পাওয়ার সোর্স নাই, এটা হলো কি এই পাওয়ার টিলারের এই ইঞ্জিনের যে সোর্সটা আছে সেই পাওয়ার সোর্সটা ইউজ করে কিন্তু এই সিডারটা রান করে, এই জন্য এইটাকে কিন্তু সেলফ প্রোপেল বলা যাবে না। যাই হোক, এই সেলফ প্রোপেল নিয়ে তোমাদের এত মাথা ঘামানোর দরকার নেই, এটা একটু ইঞ্জিনিয়ারিং টার্ম, তোমাদের হঠাৎ করে এটা মাথায় আসবে না, আর তোমাদের জন্য আসলে খুব বেশি এটা মানে জানার দরকার নেই, জাস্ট যেন টার্মটা শুধু বুঝতে পারো যে সেলফ প্রোপেল বিষয়টা কি। তো যেই মেশিনের তার নিজস্ব যদি তার পাওয়ার সোর্স থাকে এবং সেই পাওয়ার সোর্স ইউজ করে যদি সে কাজ করে তাহলে সেটাকে বলা হচ্ছে সেলফ প্রোপেল। কিন্তু এখানে দেখো যে পাওয়ার টিলার অপারেটেড সিডার, তার মানে এইটা হলো পাওয়ার টিলার একটা আলাদা, এই পাওয়ার টিলার পাওয়ার সোর্সটা আসলে চলে আসতেছে এই সিডারে, সেক্ষেত্রে এটা কিন্তু সেলফ প্রোপেল না, এই জন্য এটা বলা হচ্ছে পাওয়ার টিলার অপারেটেড সিডার, তার মানে এর নিজস্ব যে পাওয়ার সোর্সটা সেটা হচ্ছে পাওয়ার টিলারে। তো এইখানে কি হয় খেয়াল করে, বলা হচ্ছে যে পাওয়ার, সরি আচ্ছা, তো পাওয়ার টিলার অপারেটেড সিডার, তাই না? তো এইটা কাজ কি খেয়াল করো যে এখানে বলা হচ্ছে যে টিলিং, সিডিং এন্ড ল্যাডারিং, এই তিনটা কাজই হচ্ছে একটা সিঙ্গেল পাসে হয়। তাহলে এইটা হইলো কি দেখো যে একটা হইলো আনটিল ল্যান্ড, খেয়াল করো এখানে একটা হলো আনটিল ল্যান্ড, এই ল্যান্ডে একসাথে প্রথমে হলো একই পাশে সিঙ্গেল পাস, একটা পাশে প্রথমে হলো এখানে টিলিংটা হচ্ছে, তারপর হচ্ছে এখান থেকে সিডার থেকে সিডটা পড়তেছে, আমার লেডারিংটা হচ্ছে, তাহলে
একটা সিঙ্গেল পাস এখানে তিনটা কাজ হচ্ছে, তাহলে এটা দেখো যে সিট সেভ করবে অনেক, টাইম সেভ করবে, কস্ট সেভ করবে, তাই না? সব কাজই একটা সিঙ্গেল পাসে হয়ে যাচ্ছে। এবং ধরো যে এই প্রত্যেক, এটা কিন্তু নতুন নতুন মেশিনারি, এটা কিন্তু এখনো ওয়াইডলি ইউজ না, এখনো ফিল্ডে ফিল্ডে অনেকগুলো দেখা যাচ্ছে যে এক্সপেরিমেন্টাল এখনো আছে। তো এই ধরনের ফিল্ড গুলো, এই ধরনের মেশিনারি গুলো কিন্তু ফিউচারে বাংলাদেশে আসবে, যেমন অ্যাপ্লিকেবল ফর হুইট, মুগ বিন, ল্যান্টিল, তাই না? ইভেন জুট রাইসও হতে পারে। তো এই ধরনের ক্রপের ক্ষেত্রে মূলত এটা আসতে পারে, ইউজ করা যেতে পারে। যে পাওয়ার টিলার অপারেটর সিড মেইন অ্যাডভান্টেজ হচ্ছে কি, এইটা টিলিং, সিডিং আর ল্যারিং তিনটে কাজই আছে। আচ্ছা যাই হোক, একটা হলো কি যে ইনক্লাইন প্লেট সিডার, এটা ডিফারেন্ট টাইপ অফ সিডার আর কি। যেমন এটা মূলত ধরো যে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বিআরআই এই ধরনের প্লেট সিডার একটা বের করেছে, সেটা হলো ইনক্লাইন প্লেট সিডার। এটা মূলত হচ্ছে ইউনিফর্ম প্লেসমেন্ট অফ সিড, বিভিন্ন ধরনের সিডার আছে, হ্যাঁ, তার ভিতরে এটা একটা। তো এটা মূলত মেইজ, হুইট, পালসেস, ওয়েল সিডস, এই ধরনের ক্রপ গুলাতে এটা সিডিং পারপাস ইউজ করা যেতে পারে আর কি। এটা হলো গুড জার্মিনেশন, ইভেন ইমার্জেন্স অফ সিড এটা ভালো পাওয়া যায়, এবং সিড সেভ হয় 30-40%। তারপর এই এইটা একটা ইম্পর্টেন্ট টপিক হতে পারে, যে ধরো যে পটেটো প্ল্যান্টার, তাই না? ধরো যে পটেটো প্ল্যান্টারটা কিরকম, যেমন আমরা জানি কি যে পটেটো যখন প্ল্যান্ট করা হয় তখন কিন্তু আসলে একটা ফার্ম ওপেন করতে হয় আগে, তাই না? তারপর সেখানে হলো সিডটাকে প্লেস করতে হয়, তারপর সিডটাকে আবার ঢেকে দিতে হয়, তো তারপর ফার্টিলাইজার দিতে হয়, তারপর আবার মাটিটাকে ঢেকে দিতে হয়, তাই না? তো এই যে সমস্ত কাজ, এই সমস্ত কাজগুলো দেখা যাচ্ছে যে একটা স্মল একটা প্ল্যান্টার, এটা হলো সিঙ্গেল রোয়ের জন্য মূলত এটা নিয়ে এক্সপেরিমেন্টের শেষ নেই। ওয়ান রো, টু রো, থ্রি রো, পাওয়ার টিলার অপারেটেড, ট্রাক্টর অপারেটেড, পটেটো প্ল্যান্টার কিন্তু ইনভেন্ট হচ্ছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে যে ওয়াইডলি ইউজ অথবা ফার্মাররা খুব ইজিলি এটা নিচ্ছে এটা কিন্তু না, কারণ এটা আসলে অনেক চ্যালেঞ্জ থাকে এই ধরনের মেশিনারি গুলো ইউজ করার ক্ষেত্রে। অথবা ফার্মাররা যখন নিবে তখন কিন্তু তার কিন্তু একটা আলাদা দেখা যাচ্ছে অনেক সুযোগ সুবিধা, অথবা ফার্মার সহজে যে কোনো একটা টপিক আসলে সহজে একটা মেশিনারি কিন্তু এক্সেপ্ট করতে চায় না। তো এই ধরনের মেশিনারিটার ক্ষেত্রে কি হয় যে ফারো ওপেনিং, তার মানে খেয়াল করো যে এখানে ফারোটা ওপেন করবে প্রথমে, কারণ এখানে ফারো ওপেন না থাকে, তারপর সিড প্লেসমেন্ট হবে এখান থেকে, হলো পটেটো প্ল্যান্ট পটেটো যে হপারটা থাকে সেখান থেকে পটেটো পড়বে, তাই না? আচ্ছা যারা কথা বলছে আর্থিং এট এ টাইম, আর্থিং আপ এট এ টাইম, মানে সবগুলো কাজই একসাথে সম্পন্ন করা যায়। এবং যেখানে আসলে সিডের প্লেসমেন্ট 25-60 সেন্টিমিটার, প্ল্যান্টিং ক্যাপাসিটি 25 ডেসিমল পার হেক পার আওয়ার, তারপর দেখা যায় প্ল্যান্টিং কস্ট এটা ইউএস ডলারে দেয়া 20 পার হেক্টর, কনভেনশনাল যেখানে হলে কস্টিং আসলে অ্যারাউন্ড $100 per hectare। তো এই ধরনের মেশিনারি যে এখন তোমরা মনে করতে পারো যে না এটাই পারফেক্ট অথবা নতুন কোনো আছে কিনা, আমি আগে বলে রাখছি যে এখান থেকে আসলে বিভিন্ন ধরনের এই সিঙ্গেল রো, ডাবল, ট্রিপল রো এবং বিভিন্ন ধরনের পটেটো প্ল্যান্টার আসলে আন্ডার ডিজাইন আর কনস্ট্রাকশন আছে, এখনো আসলে ফিল্ডে ওইভাবে আসে নাই। এবং কিছু মেশিনারি আছে যেটা হলো যেটা বাইরে থেকে ইম্পোর্ট করা হয় যে এই পটেটো প্ল্যান্টিং এর জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে ফার্মাররা কিন্তু আসলে এখনো সেই লেভেলে আসলে আসে নাই, বা তার পারফরমেন্সটা আমাদের ফিল্ডের জন্য কিন্তু আসলে অতটা ইফেক্টিভ না। ওকে, তো নিয়ার ফিউচারে দেখা যাচ্ছে যে এই ধরনের মেশিনারি গুলো কিন্তু আসলে আমাদের ফিল্ডে চলে আসবে। আর তোমরা এটা জানো যে ফার্টিলাইজার এপ্লিকেটর, তাই না? এটা হলো বাংলাদেশ ইনস্টিটিউট, তারা এটা ডেভেলপ করছে যে ইউরিয়া সুপার গ্রানুল, ইউএসজি এপ্লিকেটর, তাই না? এই ধরনের ইকুইপমেন্ট গুলো কোন ফার্টিলাইজার এপ্লিকেশন জন্য ইউজ করা হয়। এছাড়াও কিন্তু আছে, তাই না, স্প্রেয়ার আছে, তাই না, ফার্টিলাইজার এপ্লিকেশন জন্য। প্ল্যান্টিং ক্যাপাসিটিটা যেটা আরেকটু বলতেন স্যার, ওই বিষয়টা কোনটা? প্ল্যান্টিং ক্যাপাসিটি স্যার, এই বিষয়টা বুঝি। ও আচ্ছা, এইটা হইলো কি প্রতি ঘন্টায় 25 ডেসিমাল
25% জমিতে এটাতে আসলে প্ল্যান্টিং করা যায় এই ধরনের মেশিন। এটা জাস্ট এই মেশিনারি এক্সাম্পল দেয়া আছে, অন্যান্য গুলো হয়তো আরো বেশি হবে। আচ্ছা আচ্ছা, এটা হারভেস্টিং দেখো, এটা কিন্তু একটু জানার দরকার তোমাদের যে হারভেস্টিং হলো কি, সেলফ প্রপেল রিপার। আচ্ছা এইখানে দেখো এই টার্মসটা আছে সেলফ প্রপেল, তাই না? তো এখানে সেলফ প্রপেল কেন বলা হলো, দেখো যে এইটা একটা রিপার, এর সাথেই কিন্তু এই যে ইঞ্জিনটা আছে, তার মানে এই টোটাল মেশিনারির এই এই পাওয়ারটা আসলে এই পাওয়ার সোর্স থেকে আসে, তার মানে এর হচ্ছে নিজস্ব একটা পাওয়ার ইউনিট আছে, সোজা কথা। এই জন্য এটাকে বলা হচ্ছে সেলফ প্রপেল রিপার। রিপারটা আসলে কি বলা হচ্ছে কি, যে ধান কাটার যন্ত্র, তাই না? খেয়াল করো যে এটা দিয়ে ধান কাটা হচ্ছে, তাই না? এবং এইটার ক্যাপাসিটি হলো 0.2 হেক্টর পার আওয়ার, প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে 0.2 হেক্টর পর্যন্ত এটা এই ধান কাটতে পারে। এবং প্রাইস এটা রেঞ্জ ভেরি করতে পারে, অ্যারাউন্ড $900 অথবা কম বেশি হতে পারে। আচ্ছা এইটা হলো সেলফ প্রপেল রিপার, মূলত ধান কাটার একটা যন্ত্র। আচ্ছা এরপর হলো আমরা যেমন ধান গম কাটার ওটা দেখলাম, এখন পটেটো কিন্তু ডিগিং অথবা হারভেস্টিং আমরা বলতে পারি। তো হারভেস্টিংটা কিন্তু অনেক ধরনের অ্যানালাইসিস চলতেছে এটা, যে হারভেস্টিংটা কিভাবে করতে পারি, কারণ দেখা যাচ্ছে যে হারভেস্টিংটা কিন্তু অনেক ল্যাবোরিয়াস এবং অনেক সময় লাগে। দেখা যাচ্ছে যে প্রথমে গাছগুলো কাটতে হয়, তাই না? তারপর দেখা যাচ্ছে যে সেটাকে মানে কাটতে হয়, কাটার পর তারপর সেখান থেকে সেটাকে ডিগিং করতে হয়, তাই না? ডিগিং করে তারপর পটেটোকে এক্সপোজ করতে হয় সয়েল সার্ফেস এর উপরে। তো এই সমস্ত কাজগুলোই দেখা যাচ্ছে পটেটো ডিগারের দ্বারা করা হয়। এটা সিঙ্গেল লোক, এটা দেখা যাচ্ছে একসাথে আলুটাকে তুলে নিয়ে আসবে এবং বাইরে এটাকে সয়েল সার্ফেস এর মধ্যে রাখবে, এবং যেটা মূলত টাইম এবং কস্ট সেভ করে অ্যারাউন্ড 34%। এটা সেম যে প্রতি ঘন্টা 0.7 হেক্টর, প্রাইস অ্যারাউন্ড $100, এটা কম বেশি আর কি। তবে এই ক্ষেত্রে দেখো যে এটা হলো স্মল ক্যাপাসিটি একটা পাওয়ার টিলার অপারেটেড ডিগার, কিন্তু এখন মাল্টি রো ডিগারও কিন্তু আসলে আমাদের ফিল্ডে আছে, যদিও আসলে এখনো ওইভাবে আসেনি, এবং নিয়ার ফিউচারে আসলে এই ধরনের মেশিনারি গুলা ওয়াইডলি ইউজ হবে, পটেটো ডিগার অর পটেটো হারভেস্টার আমরা বলতে পারি। আরেকটা আছে, যদি আমরা কালেক্ট করার পর যদি এখন থ্রেশিং এর কথায় আসি, তাহলে দেখা যাচ্ছে যে ওপেন ড্রাম থ্রেশার পাওয়ার থ্রেশার, তাই না? তোমরা এইরকম দেখছো অনেকে যে ওপেন ড্রাম পাওয়ার থ্রেশার, এটা মূলত যে প্যাডেল প্যাডেল ম্যানুয়ালিও করা যায়, আমাদের হচ্ছে ইঞ্জিন অপারেটর হতে পারে। তো এটা হলো যেহেতু পাওয়ার ইউজ করা হচ্ছে, এই জন্য পাওয়ার সোর্স পাওয়ার থ্রেশার বলা হচ্ছে, যেটা ক্যাপাসিটি হলো 350-400 কেজি পার আওয়ার, আবার লোকালি ফেব্রিকেবল। এই ধরনের থ্রেশার ব্লাস্টিং কস্ট দেখা যাচ্ছে যে 1.7 পার টন, ট্রেডিশনালি দেখা যাচ্ছে যে 2.7 পার টন খরচ করে দেয়। এটা হলো মাল্টিক্রপ পাওয়ার থ্রেশার, এটা দেখছো তোমরা সবাই, তাই না? এটা দেখা যাচ্ছে যে একদিক থেকে ক্রপটাকে ইনসার্ট করা হয়, তাই না? ট্রেতে দেয়া হয়, দিলে দেখা যাচ্ছে এর মধ্যে এটা থ্রেশ হয়, একদিক থেকে দেখা যাচ্ছে ক্রপটা চলে আসে, আরেক দিক থেকে স্ট্রোটা বের হয়ে চলে আসে, তাই না? যেমন এটা রাইস হুইট পালসেস সব ধরনের ক্ষেত্রে আসলে এই ধরনের মাল্টিক্রপ পাওয়ার থ্রেশার ইউজ করা হয়। আচ্ছা মেজ শেলার, মেজ শেলার খেয়াল করো যে মেজ শেলার হলো একটা মেজ কালটিভেশনের জন্য এটা আসলে একটা রেভুলেশন। মেজ কালটিভেশন রেভুলেশন কেন, কারণ আগে দেখো যে মেজটা শেলিংটা কিন্তু খুব একটা ক্রিটিক্যাল টাস্ক ছিল, তাই না? তোমাদের মনে আছে কিনা অথবা নাও দেখতে পারো যে মেজ আগে কিন্তু এইভাবে কালটিভেট হইতো না, কিন্তু যখন কারণ হলো কি, এই মেজটাকে শেষ করাটা অনেক ল্যাবোরিয়াস এবং অনেক সময় লাগতো, অনেক লোক লাগতো। এখন হলো কি, মেজ শেলারটা আসার পর এইটা আসলে অনেক কাজকে সহজ করে দিচ্ছে। যেমন একদিক থেকে মেজ দেই, আরেক দিক থেকে থ্রেশ হয়ে জাস্ট তার আলাদা পার্টটা কিন্তু চলে যায়। তো এই ধরনের শেলিংটা আসলে খুব ইম্পর্টেন্ট ছিল এই মেজ কালটিভেশনের জন্য, এবং এটা মূলত একটা রেগুলেশন। এই ধরনের মেজ শেলা আসার পর দেখা যাচ্ছে যে মেজ মেজ প্রোডাকশনটা অনেক বেড়ে গেছে আসলে। তারপর ট্রান্সপোর্টেশন পারপাসে আমরা মূলত এখনো দেখা যাচ্ছে যে ট্রেডিশনালি কিন্তু আমরা এইভাবে এখনো কিন্তু ক্রপ আমরা নিয়ে আসি, তারপর পাওয়ার টিলার দিয়ে দেখা যাচ্ছে যে এরকম ট্রলির মাধ্যমে অথবা দেখা যাবে যে আমরা যেটা লোকালি বলি ভোট বলি, তাই না? এই
এই ইকুইপমেন্ট গুলো দিয়ে কিন্তু আসলে এখনো কিন্তু ট্রান্সপোর্টেশন হয়। তারপর এইভাবে দেখা যাচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ফিল্ড থেকে দেখা যাচ্ছে যে থ্রেশিং স্পেসে আমরা কিন্তু নিয়ে আসি, তাই না? এটা হলো ট্রান্সপোর্টেশন পারপাস। এখন যদি অন্য বলি একটু অ্যাডভান্স, হ্যাঁ, কিন্তু অত বেশি তোমাদের অত ফোকাস করার দরকার নেই, জাস্ট জানার জন্য যে ফিউচার কি ধরনের মেশিনের গুলো আসতে পারে। আচ্ছা, এখানে দেখো যে বেড মেকার বলা হচ্ছে, বেড মেকারটা কি? বেড মেকার যে তোমরা ধরো যে এই ধরনের রুটে যে ক্রপ গুলো কাল্টিভেট করা হয় তার জন্য দেখা যাচ্ছে এরকম রিজ ফর্ম করার দরকার হয়, তাই না? বেড ফর্ম করার দরকার হয়। তো এই ধরনের মেশিনারিটা হয় কি, এর রিয়ার সাইডে যে যে শেপের বেড তৈরি করার দরকার হয় সেই শেপের একটা মানে ফর্মা দেয়া থাকে, ফলে দেখা যাচ্ছে কি যে এর এক সাইড এইটা দেখো যে বেড ফর্ম করে ফেলছে, এটা কিন্তু আনটিল, ওকে, তাহলে এটা কি হবে, যখন একদিক থেকে পাস করে যাবে তখন এর সাথে টিলিং ও হবে, আবার এই রিয়ার সাইডে এরকম বেড ফর্ম দুইটাই কিন্তু একসাথে সম্পন্ন হবে, এটা হলো বেড ফর্মার। সিডার তোমরা এটা দেখলা, সিডার উইডার হতে পারে এই ধরনের স্মল টুল ইমপ্লিমেন্ট, তাই না? তারপর হলো রিপার, হারভেস্টার, এই যে রিপার, হ্যাঁ, হারভেস্টার, উইনোয়ার, উইনোয়ার বলতে এইরকম ধান গম ঝাড়াই করার যে যন্ত্র। তো এই ধরনের ইকুইপমেন্ট, এই ধরনের মেশিনারি গুলা ফিল্ডে আছে, বাট অল হ্যাভ লিমিটেড ইউজ, সবগুলোর কিন্তু ওয়াইড ইউজ না, কিছু কিছু জায়গায় এটা ইউজ করা হচ্ছে, তবে ফিউচারে হয়তো এটার ডিমান্ড হয়তো আরো বেশি থাকবে। স্যার, রিপার আর হারভেস্টের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, রিপার হলো কি যে ধরো যে এইখানে যেটা হয় রিপারে তোমাদের মানে মেইন যে এখানে কাজটা হয় সেটা হলো দেখো যে এইখানে লেফট সাইডে দেখছো এই রিপারটা কিন্তু শুধু কাটিং পারপাস ইউজ করা হচ্ছে, মানে এটা শুধু কাট করবে, ক্রপটাকে কাট করে এক সাইডে এইভাবে ফেলে দিবে লাইনে, ওকে, কিন্তু এটা কিন্তু থ্রেশ করতেছে না, মানে মারাই করতেছে না, আবার ক্লিনও করতেছে না, ঠিক আছে? আর কম্বাইন হারভেস্টরে কি হবে, এই যে সবগুলো কাজ প্রথমে যে তোমরা দেখলাম কম্বাইন হারভেস্টর, আচ্ছা আসবে এটা, তো কম্বাইন হারভেস্টর হয় কি এই যে সব কাজগুলো এটা হলো একসাথে সম্পন্ন হয়, যেমন এখানে কাটিং করবে, তারপর থ্রেশিং করবে, আবার দেখা যাবে যে ক্লিনিং করবে, আবার ব্যাগেও স্টোরেজ করবে, তার মানে সব কাজ একটা পাশেই শেষ হবে, এটা হলো কম্বাইন হারভেস্টর। এই জন্য বলা হচ্ছে অনেকগুলো কাজ একসাথে সম্পন্ন করছে, ওকে। আচ্ছা, এইখানে এখন বলি যে মেকানাইজেশন ডিমান্ড, মেকানাইজেশন ডিমান্ড মানে ফিউচারে কি ধরনের মেশিন গুলো বেশি ডিমান্ড থাকবে, এখানে খেয়াল করো যে রাইস ট্রান্সপ্লান্ট, তাই না? নাম জানো কি তোমরা? এখন আমাদের ম্যাক্সিমাম কি হয়, ম্যানুয়ালি প্ল্যান্ট করা হয়, তাই না? ম্যানুয়ালি রোপণ করা হয়, ঠিক আছে? কিন্তু এটা হলো কি মেশিনারি, এটা হলো কি আলাদা ট্রেতে এটা জার্মিনেট করে, তারপর এইটা হলো ট্রেতে এখানে দেয়, ট্রেতে দিলে এখান থেকে এটাকে পিক করবে, আবার ট্রান্সপ্লান্ট করবে, আমরা যেটা রোপণ করা বলি আর কি, চারা রোপণ করা, এটা হলো মেশিনারি দিয়ে করা হয়, এটা বলা হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার, রাইস উইথ ট্রান্সপ্লান্টার হতে পারে। তো এই ধরনের মেশিনারি গুলোর ডিমান্ড ফিউচারে আসলে অনেক বেশি আসবে, ওকে। আচ্ছা, আরেকটা হলো কি, এই যে ওদের বললো যে হারভেস্টার, হারভেস্টারের কাজটা কি, এটা হলো মেকানিক্যাল হারভেস্টার বলে। হারভেস্টারের কাজ কি, দেখো যে এইটা হলো কি একদিকে তোমার কাট করবে, এটার ভিতরে কিন্তু থ্রেশিং হবে, থ্রেশিং হয়ে আরেক সাইডে ক্লিনিং হবে, আরেক সাইডে কিন্তু এই যে দেখো ব্যাগে অলরেডি স্টোর করতেছে, ওকে, তার মানে সব কাজগুলা একটা সিঙ্গেল পাসে কিন্তু সম্পন্ন হবে, এই জন্য এটাকে বলা হচ্ছে কম্বাইন হারভেস্টার। আরেকটা বিষয় আসবে, যেমন ড্রায়ার, ড্রায়ার হলো কি ধরো যে সিরিয়াল ক্রপের জন্য, স্পেশালি রাইসের জন্য, মানে পেডির জন্য একটা বড় চ্যালেঞ্জ, যখন হচ্ছে বৃষ্টি সময় দেখাচ্ছে যে ধান কালেক্ট করার পর সেটা যদি আমি ড্রাই না করি তাহলে কিন্তু সেটা জার্মিনেট হয়ে যায় এবং সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, তো সেই সময় এই ড্রাইংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আবার ওই সময় দেখা যায় যে বৃষ্টিও হচ্ছে, কোথাও শুকানোর সুযোগও থাকে না, এই জন্য এই ধরনের মেকানিক্যাল ড্রায়ার ফিউচারে হয়তো খুব বেশি পরিমাণে পপুলারিটি পাবে আর কি। আচ্ছা,
একটু ইরিগেশনের দিকে যদি একটু আমরা খেয়াল করি, যে ইরিগেশনের জন্য আচ্ছা এই নাম্বারটা আপাতত ফোকাস করার দরকার নাই, আমি আরেক জায়গায় আসলে এটাকে সামারি করছি সবগুলো ইকুইপমেন্টের। তো এইটা হইলো কি, আমরা এই ইরিগেশন মেশিনের হতে পারে লো লিফট পাম্প, ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল, তাই না? শ্যালো টিউবওয়েল তোমরা দেখছো না? এই এরকম ছোটখাটো, তাই না? আবার ডিপ টিউবওয়েল দেখা যাচ্ছে এটা খুবই পপুলার, সবাই জানে, তাই না? লো লিফট পাম্পটা কি তাহলে? লো লিফট পাম্প অথবা লেক থেকে অথবা ক্যানাল থেকে পানি নিয়ে সেই পানিটাকে ফিল্ডে পাঠানো হয়, এটা হলো লো লিফট পাম্প। লো লিফট মানে সারফেস ওয়াটার ইউজ করা হচ্ছে আর কি, বুঝতে পারছো? আর এইটা হচ্ছে কি, গ্রাউন্ড ওয়াটার মানে মাটির নিচে পানি এটা ইউজ করতেছে, তাই না? এই জন্য এটা বলা হচ্ছে শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল। ডিপ টিউবওয়েল হলো শ্যালো ডেপ, ডিপ টিউবওয়েল হলো এই ডেপটা অনেক বেশি হবে এবং ডিসচার্জটা অনেক বেশি হবে। আর লো লিফট বলতে এটা আসলে সার্ফেস ওয়াটারটা ইউজ করে এক জায়গা থেকে পানিটাকে অন্য জায়গায় ট্রান্সফার করা অথবা ক্রপ ফিল্ডে। যেমন দেখা যাচ্ছে যে আমাদের যে ইরিগেশনের যে প্রজেক্ট গুলো আছে তিস্তা অথবা দেখা যাচ্ছে বিভিন্ন রাবার ড্যাম, এখান থেকে ওয়াটারটাকে লিফট করে অন্য জায়গায় পাম্প করা হচ্ছে, তাই না? ইরিগেশন পারপাসে। সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি লো লিফট পাম্প। স্যার ওখানে কি কোনো পাম্প মেশিন ইউজ করা হয়? হ্যাঁ অবশ্যই, নাহলে কিভাবে? জাস্ট এইটাই, কিন্তু দেখা যাচ্ছে ওখানে ওয়াটার সোর্স টু ডিফারেন্ট। আচ্ছা, এছাড়া দেখা যাচ্ছে যে যদি ইরিগেশন পর যদি আমরা পোস্ট হার্ভেস্ট মেশিনারি কথা বলি, দেখা যাচ্ছে যে আমরা দেখি কি যে ধান ঝাড়াই করার জন্য দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ লোক দরকার হয়, তাই না? আবার দেখা যাচ্ছে ধুলার মধ্যে অনেকে এটাকে বাতাস দেয়, তো যেটা কিন্তু অনেক লেবোরিয়াস এবং টাইম কনজিউমিং। এখন কিছু ধরনের এরকম উইনোয়ার আসতেছে, উইনোয়ার বলতে একদিক থেকে দেয়া হবে আরেকদিক থেকে এখানে একটা ফ্যান থাকবে, ফ্যান দিয়ে ব্লো করা হবে, বাতাস দিয়ে ওইটাকে সিরিয়াল গ্রেনটাকে ক্লিন করা হবে, আরেক সাইডে সেটা আসে স্টোর হবে। এবং এটা মূলত ইঞ্জিন অপারেট, ওকে, স্মল হর্স পাওয়ার ইঞ্জিন দিয়ে আসলে এটা অপারেট করা যেতে পারে। এবং পরে দেখা যাচ্ছে যে এই ধরনের ক্লিন যে গ্রেন সেটা কিন্তু আমরা পেতে পারি। এটা হলো উইনোয়ার, মানে ধান গম ঝাড়াই করার যন্ত্র। এছাড়া পোস্ট হারভেস্ট মেশিনের মধ্যে অনেক ধরনের ড্রায়ার আছে, যেটা হলো বিভিন্ন ধরনের ফ্রুট আমরা এটাকে ড্রাই করতে পারি আর কি, দেখা যাচ্ছে ড্রাই করে লং টাইম পরবর্তীতে ইউজ করার জন্য। এখানে একটা সামারি দেওয়া আছে, সামারিটা হলো কি, বর্তমানে বাংলাদেশে যে মেশিনারি গুলো ইউজ করা হচ্ছে তার সংখ্যাটা, এবং এটা আসলে কম বেশি একটু হতে পারে, একটা ভেরিয়েশন হতে পারে, কত কিছু মেশিনের নাম্বারটা হয়তো আবার একটু ইনক্রিজ করতে পারে, বাট বলা যায় যে এটা কাছাকাছি এরকম হবে আর কি। আচ্ছা, এটা হলো কি, দেখো যে পাওয়ার টিলার অ্যাবাউট 7 লাখ পাওয়ার টিলার কিন্তু এখন বাংলাদেশের ফিল্ডে আছে। ট্রাক্টর গ্রেটার দেন 60,000 এখনো বাংলাদেশের ফিল্ডে, এইটার সংখ্যাটা বাড়তে পারে। হাই স্পিড রোটার টিলার গ্রেটার দেন 4,000, সিডার গ্রেটার দেন 5,000, রাইস ট্রান্সপ্ল্যান্টার গ্রেটার দেন 3,322। তাই খেয়াল করো যে এই রাইস ট্রান্সপ্ল্যান্টার এই কাজ এই জায়গাটাতে ভবিষ্যতে কিন্তু আসলে এটা ইনক্রিজ করবে, ওকে। ভবিষ্যতে দেখা যাবে যে মানুষ ওই চারা রোপণ করার সময় নেই, তখন দেখা যাবে যে মেশিনারি দিয়ে কিন্তু আসলে চারা রোপণ করছে। তারপর হতে পারে উইডার, ঠিক আছে, উইডার সংখ্যা অনেক আছে, স্মল মিডিয়াম ক্যাপাসিটি, ইউএসজি অ্যাপ্লিকেটর 16,000, স্প্রেয়ার। আচ্ছা, স্প্রেয়ার কিন্তু অনেক আছে বাংলাদেশে, স্প্রেয়ার কিন্তু ম্যানুয়ালি যেটাকে আমরা ন্যাচারাল স্প্রেয়ার বলি, আবার মোটরাইজ স্প্রেয়ার কিছু আছে সেটাও অ্যাভেলেবেল এখন, স্মল ইঞ্জিন দিয়ে সেটাকে পাওয়ার দেওয়া হয় আর কি। রিপার দেখা যাচ্ছে যে 1,434, হ্যাঁ, কম্বাইন হারভেস্টার এইটা হলো 1,430। এই জায়গাটাতে আর এই জায়গাতে এই রাইস ট্রান্সপ্লান্ট এই দুই জায়গাতে কিন্তু বেশি ফোকাস পাবে ফিউচার। আচ্ছা, এখন এই যে ড্রাম থ্রেশার এইটা কিন্তু অলরেডি বলা যায় যে এই কম্বাইন হারভেস্টার যখন আসবে তখন কিন্তু এই দুইটার কাজ কিন্তু অনেকটা কমে যাবে, এই দুইটার কাজ কিন্তু থ্রেশিং করা। যদি কম্বাইন হারভেস্টার ফিল্ডটা মানে নিয়ে নেয় তখন কিন্তু এই দুইটার কাজ কিন্তু অনেকটা কমে যাবে, তাই না? কারণ এইটা থ্রেশিং এর কাজ তো এই কম্বাইন হারভেস্টার করে ফেলবে অলরেডি। আচ্ছা, তারপর পাওয়ার মেজ সেলার 3,000, এইটাও কিন্তু বাড়বে এই সংখ্যাটা, মেজ সেলার।
তারপর সিটকম ফার্টিলাইজার ডিস্ট্রিবিউটর, এইটা বিষয়টা হচ্ছে কি, সিটকম ফার্টিলাইজার ডিস্ট্রিবিউটর বলতে দেখা যাচ্ছে যে সিড আর ফার্টিলাইজার যদি একসাথে আমি ডিস্ট্রিবিউট করতে চাই, সেটা একটা স্মল একটা ইকুইপমেন্ট আছে, ড্রায়ার যেটা হলো অ্যাবাউট 600, এই জায়গাতে অনেক বেশি ফোকাস পাবে, উইনোয়ার অ্যাবাউট 3000। তো মূলত মেইন জিনিস যে কয়েকটা বিষয় আসলে বেশি ফোকাস পাবে, রাইস ট্রান্সপ্লান্টার, তারপর হইল রিপার আর কম্বাইন হারভেস্টার, ড্রায়ার, পাওয়ার মেশ সেলার, এই কয়েকটা মেশিনারি আসলে ফিউচারের বেশি। এটা হলো জেনারেল, এর বাইরে কিন্তু আরো বিভিন্ন ধরনের যে নতুন মেশিনারি আছে সেটা সংখ্যা কিন্তু এখানে বলা নেই, ওটা আপাতত যা জানার জন্য তোমাদের, কিন্তু এই মেজর যে মেশিনারি গুলো সেটা একটা লিস্ট আপ এখানে করা আছে। স্যার ইউএসজি অ্যাপ্লিকেটর এটা কি আসলে? ও আচ্ছা, এটা না এই যে ইউরিয়া সুপার গ্রানুলার, এই যে জাস্ট ইউরিয়াটা যে ধানের গোড়ায় যে একবারে দিয়ে দেয় আর কি, যেন হলো ইউরিয়াটা নষ্ট না হয়, তাই না? ইউরিয়াটা আসলে ভোলেটাইল, তাই না? তো ওইটা যেন মানে প্রপারলি একটা ডেপথে যেন গাছের শিকড়ে যেন যাইতে পারে, তো সেই জন্য কিন্তু আসলে এটা একটা সার্টেন ডেপথে কিন্তু এটাকে প্লেস করা হয়, যেন হলো এই গাছের গোড়ায় যেন ইউরিয়াটা আসলে প্রপারলি পায়। এরপর হলো আমরা যে বুলক পাওয়ার, যে শিফটিং অফ বুলক পাওয়ার টু মেকানিক্যাল পাওয়ার, তাহলে মেইন খেয়াল করে দেখো যে আগে যে বুলক পাওয়ার ছিল সেটা কিন্তু মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? ম্যাক্সিমাম কাজই কিন্তু আসলে বুলক পাওয়ারের মধ্যে আর নাই। তারপর ইরিগেশন ফ্যাসিলিটি ওয়াইডলি স্প্রেডিং, ইরিগেশন বলা যায় যে আসলে ওয়াইডলি স্প্রেড হয়ে গেছে। এরপর নতুন নতুন টেকনিক আসবে, নতুন নতুন ক্রপ আসবে, নতুন নতুন টেকনিক আসবে, যেমন হয়তো ড্রিপ ইরিগেশন আসবে, তারপর অলরেডি এক্সিস্টিং বাংলাদেশে কিন্তু আরো দেখা যাচ্ছে বেশি পরিমাণে ইউজ হবে, তারপর দেখা যাচ্ছে যে স্প্রিংলার ইরিগেশন বিভিন্ন জায়গায় ইউজ করা হবে, তাই না? তারপর থ্রেশিং এন্ড সেলিং ইকুইপমেন্ট স্প্রেডিং কুইকলি, এইটা খুব ইম্পর্টেন্ট যে থ্রেশিং ইকুইপমেন্ট আর সেলিং ইকুইপমেন্ট এটা কিন্তু খুব দ্রুত এটা ছড়াচ্ছে এবং ফার্মাররা এটা কিন্তু খুবই এক্সাইটেড এই বিষয়টাতে। হাই ডিমান্ড অফ হার্ভেস্টিং মেশিনারি, এই হার্ভেস্টিং মেশিনারিতে আসলে ডিমান্ডটা অনেক বেশি। তো বাংলাদেশের যে এগ্রিকালচার মেশিনের যে ট্রেন্ড সেটা মূলত আসলে এই কয়েক ভাবে আমরা কিন্তু এটাকে বলতে পারি। স্যার থ্রেশিং আর শেলিং ব্যাপারটা কি একই স্যার? আচ্ছা, শেলিংটা হচ্ছে কি যে ধরো যে মেইজটার ক্ষেত্রে আমরা কিন্তু এটা শেলিং বলতে পারি আর কি। ওকে, মেইজ, কারণ মেইজটা কিন্তু শেল করা হয় আর কি, তার মানে উপরের যে দানাগুলো আছে সেটাকে আসলে শেলিং করে সেটাকে সেপারেট করা হয়, এই জন্য এটাকে আসলে বলা হচ্ছে শেলিং। আর থ্রেশিং বলতে আসলে যদি আমরা রাইস হুইটের কথা বলি তাহলে এটাকে বিটিং এর মাধ্যমে একটা সিলিন্ডারের মধ্যে বিটিং করার পর এটা কিন্তু গ্রেনটাকে সেপারেট করা হয়, এই জন্য এটা বলা হচ্ছে থ্রেশিং। আচ্ছা, এই পর্যন্তই নাকি আরো? আসসালামু আলাইকুম।